ভগ্নাংশ। ছয়ের এক, প্রকৃত ভগ্নাংশ। প্রশ্নগুলোর উত্তর দেই। এক, প্রকৃত ভগ্নাংশ এবং এক এর সমান ভগ্নাংশ শনাক্ত করে। আট, 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 7 ভাগের 6 কেজি, 6.7 ভাগ এবং সংখ্যা রেখা। এক, অনুশীলনী 6। ক, এক, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। দুই, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তিন, হিসাব করো। চার, হিসাব করো। পাঁচ, 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার? ৬, গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? ৮, 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2 সমস্ত 7 ভাগের 6 কেজি, 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? ৯, হিসাব করো। ১০, সমাধান করো। ১, একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানের 6 ভাগের 5 অংশ ফুল চাষ করা হয়েছে, চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? ২, আহমেদের কাছে 4 কেজি তেল আছে, 1 লিটার তেলের ওজন 7 ভাগের 6 কেজি, আহমেদের কাছে কত লিটার তেল আছে? ৩, সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, তিনি এই টাকার 12 ভাগের 5 অংশ এতিমখানায়, 8 ভাগের 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, তার কাছে কত টাকা আছে? ৬ ১, প্রকৃত ভগ্নাংশ। প্রশ্নগুলোর উত্তর দেই। ১, প্রকৃত ভগ্নাংশ এবং ১ এর সমান ভগ্নাংশ শনাক্ত করে। ২, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। ৩, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। ৪, ভগ্নাংশ গুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। ৫, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। ৬, যোগ ও বিয়োগ করি। ৬, ২, অপ্রকৃত ভগ্নাংশ। রুটির পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করি। এখানে 7টি 4 ভাগের 1 আছে, 4 ভাগের 4 যোগ 4 ভাগের 3 সমান 4 ভাগের 7,
লব সাত, হর চার অপেক্ষা বড়, চার ভাগের সাত হল অপ্রকৃত ভগ্নাংশ। অপরদিকে এটি হলো এক ও চার ভাগের তিন, এবং এটিকে এক সমস্ত চার ভাগের তিন এভাবে লেখা যায়, এক সমস্ত তিন চতুর্থাংশ। চার ভাগের সাত সমান এক সমস্ত চার ভাগের তিন। পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, একই পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশকে প্রকাশ করা যায়। এক, নিচের সংখ্যারেখার উপরের খালি ঘরগুলো প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ এবং নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি। দুই, নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। দুই সমস্ত চার ভাগের এক সমান চার গুণ দুই যোগ এক সমান চার ভাগের নয়। রং করি এবং উত্তর নির্ণয় করি। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে এক, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লবের সাথে যোগ করি এবং প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসেবে বসাই। দুই, হর একই থাকবে। তিন, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি। লবের দিকে লক্ষ্য করি, দুইটি চার ও এক মিলে নয় হয়। নয় ভাগ চার সমান দুই, ভাগ শেষ এক। চার ভাগের নয় সমান চার ভাগের নয় সমান সমস্ত চার ভাগের। রং করি এবং উত্তর নির্ণয় করি। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে এক, লবকে হর দ্বারা ভাগ করি। দুই, ভাগফলকে পূর্ণ সংখ্যা অংশে এবং ভাগশেষকে লব হিসেবে লিখি। তিন, হর একই থাকবে। এক, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। দুই, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। চার, পাঁচ ভাগের তিন মিটার ও পাঁচ ভাগের চার মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? তিন, হিসাব করো। পাঁচ, এক সমস্ত পাঁচ ভাগের দুই মিটার ও পাঁচ ভাগের চার মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? গাণিতিক বাক্য। এক সমস্ত পাঁচ ভাগের দুইকে এক যোগ পাঁচ ভাগের দুই ভেবে সমাধান করি। আমি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে সমাধান করি।
উত্তর দুই সমস্ত পাঁচ ভাগের এক মিটার। উত্তর পাঁচ ভাগের এগারো মিটার। দুই সমস্ত পাঁচ ভাগের এক সমান পাঁচ ভাগের এগারো, সুতরাং দুইটি উত্তরের মান একই। আমাদের বারবার পূর্ণ সংখ্যা এবং লবের দিকে লক্ষ্য রাখতে হয় বলে মিশ্র ভগ্নাংশের মাধ্যমে যোগ করা সহজ নয়। কিন্তু মিশ্র ভগ্নাংশ সবার পক্ষে বোঝা সহজ, কেননা পাঁচ ভাগের এগারো এর চেয়ে দুই সমস্ত পাঁচ ভাগের এক সহজ। চার, হিসাব করো। ছয়, যোগ ও বিয়োগ করি এবং কিভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করি। মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। সমহারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ। সাত, এক সমস্ত তিন ভাগের দুই যোগ আট ভাগের পাঁচ বিয়োগ এক সমস্ত ছয় ভাগের এক কিভাবে হিসাব করব তা চিন্তা করি। মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। সমহারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ। পাঁচ, হিসাব করো। অনুশীলনী ছয়, ক। এক, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। দুই, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তিন, হিসাব করো। চার, হিসাব করো। পাঁচ, তিন সমস্ত চার ভাগের তিন মিটার ও দুই সমস্ত তিন ভাগের এক মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। ছয়, গীতার কাছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার ও মামুনের কাছে আট ভাগের ১৩ লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। ছয়ের তিন, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। এক বক্স আইসক্রিম তৈরিতে সাত ভাগের দুই লিটার দুধ প্রয়োজন হয়, এরকম তিন বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধ প্রয়োজন। মোট পরিমাণ বের করার জন্য আমরা নিচের বাক্যটি ব্যবহার করতে পারি। এক বক্স আইসক্রিমের জন্য প্রয়োজনীয় দুধ গুণ আইসক্রিম বক্সের সংখ্যা সমান প্রয়োজনীয় দুধের পরিমাণ। গাণিতিক বাক্য। আমরা হিসাব করি সাত ভাগের দুই গুণ তিন সমান সাত ভাগের দুই গুণ তিন সমান সাত ভাগের ছয়। উত্তর ড্যাশ লিটার। কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়।
এক হিসাব করো। বারো ভাগের পাঁচ গুণ ছয়কে কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। নিচের গুণগুলো তুলনা এবং ব্যাখ্যা করি। আমার ধারণা হলো এটি আমার ধারণা হলো এটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হিসাব সহজ হয়। দুই হিসাব করো। তিন একটি বোর্ডের চার ভাগের তিন বর্গমিটার রঙিন করতে এক ডেসিলিটার রং লাগে। চার ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? চার এক বাটি পায়েস তৈরি করতে সাত ভাগের দুই কিলোগ্রাম চিনি লাগে। এরূপ ১৪ বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? ছয়ের চার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। পাঁচ ভাগের চার লিটার শরবত দুইজনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার শরবত পাবে? মোট শরবতের পরিমাণ ভাগ লোক সংখ্যা সমান একজনের জন্য শরবতের পরিমাণ। গাণিতিক বাক্য। এবার যদি তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করি তাহলে কিভাবে করতে হবে? গাণিতিক বাক্য। পাঁচ ভাগে চার ভাগ তিন। এটি হলো পাঁচ ভাগের চার ভাগ তিন, কিন্তু চারকে তিন দ্বারা ভাগ করা যায় না। হিসাব করি। পাঁচ ভাগের চার ভাগ তিন সমান পাঁচ গুণ তিন ভাগের চার সমান ১৫ ভাগের চার। দুই চলো পাঁচ ভাগের চার ভাগ তিন সমান পাঁচ গুণন তিন ভাগের চার কেন হয় তার কারণ চিন্তা করি। তিন চলো আমরা পাঁচ ভাগের চার ভাগ দুই সমান পাঁচ গুণ দুই ভাগের চার হিসাব করতে পারি কিনা তা যাচাই করি। কোনো ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে লবকে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এক হিসাব করো। চার হিসাব করি। নয় ভাগের দশ ভাগ আট। আমি হিসাবের শেষে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব।
হিসাবের সময় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সহজ হয়। দুই, হিসাব করো। তিন, 9/8 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে? চার, 5/3 বর্গমিটার ক্ষেত্রফলের জন্য 2 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে? ছয়ের 5, ভগ্নাংশের সাহায্যে গুণ। একটি রঙের কথা চিন্তা করি যার 1 ডেসিলিটার দ্বারা 5/4 বর্গমিটার রঙিন করা যায়। এক, 2 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যায়? গাণিতিক বাক্য। 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল গুণ রঙের পরিমাণ সমান মোট রঙিন অংশের ক্ষেত্রফল। দুই, 3/1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যাবে? 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল গুণ রঙের পরিমাণ সমান মোট রঙিন অংশের ক্ষেত্রফল। 5/4 গুণ 3/1। আমরা এটি কিভাবে হিসাব করব? সংখ্যারেখায় দেখা যায় এটি ভাগ 3-এর সমান। আমরা 5/4 গুণ 3/1কে এভাবে হিসাব করি এবং আমরা এই নকশা দ্বারা এটি চিন্তা করতে পারি। তিন, 3/2 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে? গাণিতিক বাক্য। আমরা এটি কিভাবে হিসাব করব? 3/2 ডেসিলিটার দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল 3/1 ডেসিলিটার দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ। ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হয়। এক, হিসাব করো। এক, 7/2 গুণ 3 এবং 2 গুণ 5/4 কিভাবে করব তা চিন্তা করি। পূর্ণ সংখ্যাকে একটি 1 হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে আমরা হিসাব করতে পারি। অবশ্যই এটি সঠিক। 7/2 গুণ 3 সমান 7/2 গুণ 3 সমান 7/6। দুই, 1/2 গুণ 1/5 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। দুই, হিসাব করো। তিন, 9/8 গুণ 4/3 কিভাবে হিসাব করা যায় তা তুলনা এবং ব্যাখ্যা করি।
যদিও এটি একটি গুণের সমস্যা, তবুও আমরা কোনো গুণ করছি না, শুধু ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি। তিন, হিসাব করো। চার, নিচের ভগ্নাংশগুলোকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল এক হবে তা নির্ণয় করি। একটি সংখ্যা অথবা একটি ভগ্নাংশ অপর একটি সংখ্যার অথবা একটি ভগ্নাংশের বিপরীত বলা হয় যদি দুইটির গুণফল এক হয়। তিন ভাগের দুইয়ের বিপরীত হলো দুই ভাগের তিন এবং দুই ভাগের তিনের বিপরীত হলো তিন ভাগের দুই। সাত ভাগের পাঁচের বিপরীত হলো পাঁচ ভাগের সাত এবং পাঁচ ভাগের সাতের বিপরীত হলো সাত ভাগের পাঁচ। একটি ভগ্নাংশের লব ও হরের স্থান বদল করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়। চার, বিপরীত ভগ্নাংশগুলো লেখো। পাঁচ, বিপরীত সংখ্যাগুলো লেখো। পাঁচ, পাঁচ ভাগের চার মিটার দৈর্ঘ্য এবং তিন ভাগের দুই মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি মনে করি। আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। গাণিতিক বাক্য, পাঁচ ভাগের চার গুণ তিন ভাগের দুই সমান উত্তর ড্যাশ বর্গমিটার। নিচের রেখাচিত্রের সাহায্যে আয়তকার বোর্ডের ক্ষেত্রফল যে 15/8 বর্গমিটার তা যাচাই করি। দৈর্ঘ্য এবং প্রস্থ ভগ্নাংশ আকারে দেওয়া থাকলেও আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারি। ৬, এক সমস্ত চার ভাগের তিন মিটার দৈর্ঘ্য এবং এক সমস্ত পাঁচ ভাগের এক মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। ৭, একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য দুই সমস্ত দুই ভাগের এক কিলোমিটার, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। গণিতে এর, আমাদের দেশে মাঝে মাঝে প্রতীক হিসেবে এর ব্যবহৃত হয়। হলুদ অংশটি হল এক এর দুই ভাগের এক এবং এক এর দুই ভাগের এক যোগ এক এর দুই ভাগের এক সমান এক যোগ এক এর দুই ভাগের এক। দুই এর দুই ভাগের এক সমান এক। এক্ষেত্রে এর ও গুণ অর্থ একই, তবে এর এর হিসাব অন্য কাজগুলোর গুণ ভাগ যোগ বিয়োগ আগে করতে হয়। উদাহরণ, এক ৬ ভাগ ৩ গুণ ২ এর ৪ সমান ১৬, ২ ৮ যোগ ৩ ভাগের ১ এর ৬ গুণ ৫ সমান ১৮। ছয়ের ছয়, ভগ্নাংশের ভাগ। একটি দেয়াল রং করার কথা চিন্তা করি। এক, দুই ডেসিলিটার রং দ্বারা পাঁচ ভাগের ১৮ বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। এক ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারব? এই বাক্য ব্যবহার করে আমরা এক ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ রঙের পরিমাণ সমান এক ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। গাণিতিক বাক্য, পাঁচ ভাগের ১৮ ভাগ ২ সমান ২। পাঁচ ভাগের ৩ বর্গমিটার দেয়াল রঙিন করতে ৩ ভাগের ১ ডেসিলিটার রং লাগে। ১ ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে?
মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ রঙের পরিমাণ সমান এক ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। গাণিতিক বাক্য পাঁচ ভাগের তিন ভাগ তিন ভাগের এক সমান। আমরা এটি কিভাবে হিসাব করতে পারি? চিত্র ব্যবহার করে পাঁচ ভাগের তিন ভাগ তিন ভাগের দুই কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। আমরা এক ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। গাণিতিক বাক্য পাঁচ ভাগের তিন ভাগ তিন ভাগের এক। ডেসিলিটার রং দ্বারা পাঁচ ভাগের তিন বর্গমিটার অংশ রঙিন করা যায়। এক ডেসিলিটার হল তিন ভাগের এক ডেসিলিটারের তিন গুণ। তিন ভাগের এক ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফলকে তিন গুণ করি। পাঁচ ভাগের তিন বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য তিন ভাগের দুই ডেসিলিটার রং লাগে। এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ রঙের পরিমাণ সমান এক ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। গাণিতিক বাক্য রেখাচিত্র ব্যবহার করে পাঁচ ভাগের তিন ভাগ তিন ভাগের দুই হিসাবটি কিভাবে করব তা চিন্তা করি। প্রথমত তিন ভাগের এক ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করি। এরপর আমরা পূর্ববর্তী সমস্যার সমাধানের প্রক্রিয়া অনুযায়ী এটি সমাধান করতে পারব। তিন ভাগের এক ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল ভগ্নাংশের ভাগ এর ক্ষেত্রে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশকে গুণ করি। এক হিসাব করো। আট ভাগের সাত ভাগ চার এবং পাঁচ ভাগ তিন ভাগের দুই কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করি। দুই দুই সমস্ত দুই ভাগের এক ভাগ দুই সমস্ত ছয় ভাগের পাঁচ কিভাবে হিসাব করব তা চিন্তা করি। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। দুই নিচের হিসাব করো। তিন চার ভাগের তিন ভাগ পাঁচ ভাগের ছয় গুণ পাঁচ ভাগের এক কিভাবে হিসাব করব তা চিন্তা করি। যখন একটি হিসাবে গুণ এবং ভাগ উভয়ই থাকে তখন আমরা ভাগকে গুণ এ পরিবর্তন করে সমাধান করতে পারি। তিন হিসাব করো। চার হাবিব সাহেব তার সম্পত্তির চার ভাগের এক অংশ নিজের জন্যে রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। এক হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল? দুই প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি। তিন হাবিব সাহেবের সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? চার একটি লাঠির ছয় ভাগের এক অংশ মাটিতে দুই ভাগের এক অংশ পানিতে
এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? ভাগ এবং সংখ্যা রেখা। 1.4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1/5 ভাগের 3 কেজি। 1. নলটির 1 মিটারের ওজন কত? গাণিতিক বাক্য। 2. 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে? গাণিতিক বাক্য। 1-এর পরিমাণ নির্ণয়ের জন্য ভাগ করতে হয়। 1 মিটারের জন্য পরিমাণ। 2. 1 কেজি এর জন্য পরিমাণ। 2/5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি। 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে? 2/5 × খালি ঘর = 4। গাণিতিক বাক্য। 4/2/5। 1-এর জন্য অনুপাত নির্ণয়ের জন্য ভাগ করতে হয়। 3 নম্বরের 1 কেজি ওজনের প্রেক্ষিতে 4 মিটারের ওজনের অনুপাত। অনুশীলনী 6। খ. 1. হিসাব করো। 2. একটি হোস্টেলে প্রতিদিন 2/7 ভাগের 1 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? 3. একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3/4 ভাগের 1 কেজি। নলটির 5/3 মিটার এর ওজন কত কেজি? 4. 1 ডেসিলিটার রং দ্বারা 9/8 বর্গমিটার রঙিন করা যায়। 8/5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? 5. হিসাব করো। 6. 6/5 ভাগের 2 মিটার তার যদি আমরা 5/4 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে? 7. 7/9 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 4/3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? 8. 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2/7 ভাগের 6 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? 9. হিসাব করো। 10. সমাধান করো। 1. একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানের 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? 2. আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7/6 কেজি। আহমেদের কাছে কত লিটার তেল আছে? 3. সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে?